ইউটিউব এর দর্শক বন্ধুদের আমি বলছি, আমি এখন পাইপ এন্ড সিস্টার্ন মানে নল নল চৌবাচ্চার অঙ্ক তোমাদের করাবো। আমি আজকে 4 থেকে 5টা অঙ্ক করাবো, প্রতিদিনই এইভাবে থাকবে। তো নল চৌবাচ্চা অঙ্ক করার আগে কিছু আমি তোমাদের কথা বলে নেই। আমার যে চ্যানেলটা, চ্যানেলটা হচ্ছে নাম হচ্ছে কেরিয়ার, কেরিয়ার কেরিয়ার আওয়ার টার্গেট। যারা এখানে নতুন আসছো বা নতুন দেখছো, ভিডিওটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। তাহলে যাই হোক, তাহলে এখন আমার শুরু করা যাক, এখন ভিডিওটা শুরু করা যাক। নল আর চৌবাচ্চার অঙ্ক কি এখানে কি আছে? একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট এবং 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? এখানে উত্তরগুলো দেওয়া আছে। তাহলে মনে করো একটা চৌবাচ্চা একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে 30 মিনিট। তাহলে যেটা 30 মিনিট সময় লাগবে, আর একটা হচ্ছে 15 মিনিট সময় লাগবে চৌবাচ্চা ভর্তি হতে। এই 30 মিনিট মানে কি, পাইপটা তাহলে এখানে 30 মিনিট লাগে আর এটা 15 মিনিট, তার মানে কি? তার মানে হচ্ছে এই যে পাইপটা হচ্ছে হবে সরু পাইপ, এই পাইপটা হচ্ছে সরু, যেহেতু সময়টা এখানে বেশি লাগে। এটা হচ্ছে কম সময় লাগে, তার মানে হচ্ছে এই পাইপটা হচ্ছে এখানে মোটা, এই পাইপে সময় লাগে 30 মিনিট, আর এটাতে সময় লাগে 15 মিনিট। অর্থাৎ এই পাইপ দিয়ে 30 মিনিটে চৌবাচ্চাটি ভর্তি হয়, আবার এই পাইপ দিয়ে 15 মিনিটে ভর্তি হয়। এটা একটু মোটা, সময়টা কম লাগে, এখানে মোটা, আর এটা হচ্ছে সরু, মানে সময়টা দেখো এর ডাবল মোটা এটা, তার মানে এটা হচ্ছে সরু চৌবাচ্চা। সরু চৌবাচ্চাটা হলে সময়টা বেশি, পাইপটা যদি সরু হয় তাহলে সময়টা বেশি লাগবে, পাইপটা যদি মোটা হয় সময় কম লাগবে। আমি এই অঙ্কগুলিকে একবারে শর্টকাট পদ্ধতি 1 মিনিট, হাফ মিনিট অঙ্কগুলি আমি করে ফেলব বা আরো কম সময়ে করে ফেলব। তাহলে অঙ্কটা শুরু করা যাক। তাহলে এখন বলছি দুইটি চৌবাচ্চা দুইটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগে? যদি এইটা দিয়েও জল পড়ে তাহলে কত সময়ে এই চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে বলি, তাহলে একটা নাম দিলাম এ পাইপ, একটা হচ্ছে বি পাইপ। এ পাইপ দিয়ে চৌবাচ্চা পূর্ণ হতে সময় লাগে হচ্ছে 30 মিনিট, 30, এবং বি পাইপ দিয়ে সময় লাগে 15 মিনিট। অঙ্কগুলো ভালো করে দেখবে। আচ্ছা, এখন কি করব? এই দুইটার হচ্ছে আমি লসাগু করব, 30 15 15 2 1 মানে হচ্ছে 30।
মানে এই চৌবাচ্চার ক্যাপাসিটি ক্যাপাসিটি হচ্ছে এত ইউনিট আমি যদি ধরে নেই এত ইউনিট তাহলে এই চৌবাচ্চার ক্যাপাসিটি কত এই চৌবাচ্চার ক্যাপাসিটি হলো হচ্ছে এটাকে 900 করলে এখানে 15 30 এটা হবে 1 এটা এটার ক্যাপাসিটি কত হবে এখানে 30 দিয়ে ভাগ করলে হবে 2 হলো এর ক্যাপাসিটি হচ্ছে 1 ইউনিট যদি ধরি এর ক্যাপাসিটি যদি 2 ইউনিট ধরি তাহলে আমরা কি পাবো a প্লাস b দুইজনের ক্যাপাসিটি কত দুইজনের ক্যাপাসিটি হচ্ছে 1 প্লাস 2 মানে হচ্ছে 3 তাহলে বলছে দুইটি নল যদি একসাথে খুলে দেই তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগে আমার টোটাল ক্যাপাসিটি হচ্ছে 30 আর a b এর টোটাল হচ্ছে 3 আমি যদি এখানে 30 কে 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 10 10 মিনিট 10 মিনিট মানে 10 মিনিট মধ্যে এই দুটা নল একসাথে যদি খুলে দেই তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হবে তাহলে উত্তর হচ্ছে এ তাহলে পরবর্তী অঙ্কটা দেখি পরবর্তী অঙ্কটা হচ্ছে একটি চৌবাচ্চায় দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টা এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয় একই ছবি এটাতে এটা হচ্ছে 9 ঘন্টা মানে কি পাইপটা হবে মোটা পাইপ পাইপটা হবে এখানে মোটা পাইপটা হবে এখানে মোটা আর 12 ঘন্টা মানে পাইপটা হবে সরু যেহেতু এটা হচ্ছে 9 ঘন্টা একটু মোটা হবে সময় কম লাগে 12 ঘন্টায় মানে সময়টা বেশি লাগে এর থেকে একটু সরু হবে এখন যদি বলছি দুইটি নল একসাথে খুলে দেই তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে আমরা একইভাবে বলি দুইটা নল এ একটা নল বি আরেকটা নল দুইটা নল এ নল দিয়ে সময় লাগে 9 ঘন্টা বি নল দিয়ে সময় লাগে 12 ঘন্টা তাহলে 9 আর 12 লসাগু এখানে কত লসাগু হচ্ছে 3 দিয়ে করলে 3 4 3 4 12 3 12 36 36 তার মানে এই এই চৌবাচ্চার ক্যাপাসিটি হচ্ছে 36 ইউনিট এখন এগুলি করলে আমি লসাগু এটাও লসাগু তাহলে কি পেলাম এ নলের ক্যাপাসিটি কত এটাকে 9 দিয়ে ভাগ করলে হবে 4 এটাকে 12 দিয়ে ভাগ করলে হবে 3 তাহলে এ প্লাস বি টোটাল এটা এর এত ইউনিট এটা হচ্ছে এত ইউনিট টোটাল কত হলো এ হচ্ছে 4 বি হচ্ছে 3 মানে 3 4 3 7 সাত দুজনের মধ্যে 7 ইউনিট জল পড়ে এখন যদি এখানে এই 36 কে আমি 7 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 36 4 7 5 7 35 35 1 5 তাহলে 1/7 তাহলে 1 এর উত্তরটা হবে হাই 1/7 এত হচ্ছে আওয়াজ তাহলে বন্ধুরা তাহলে তোমরা মোটামুটি শর্টকাট যে নিয়ম আমি এখন আস্তে আস্তে করাচ্ছি আস্তে আস্তে কিন্তু স্পিডটা বাড়তে থাকবে তাহলে উত্তর হবে কি এ আজকে করলাম একটা দুটো আজকে পাঁচটা অঙ্ক করাবো আমি দুটো করলাম এখন আর বাদ বাকি দুটো আমি করাবো বন্ধুরা এটা হচ্ছে 3 4
আগে দুটো হয়ে গেছে, এটা কি বলছে, একটি চৌবাচ্চা দুইটি নল দিয়ে, এই একটা নল, এটাতে সময় লাগে 15 ঘন্টা, আবার এটাতে সময় লাগে একটু সময়, তাহলে পাইপটা হবে, যেহেতু সময়টা কম লাগে, তাহলে পাইপটা হবে সরু। এটাতে সময় লাগে 10 ঘন্টা। বলছে দুইটি নলই খোলা, এখানে চৌবাচ্চার মধ্যে এখানে দুইটি নলই হচ্ছে খোলা, মানে এটা দিয়ে এখানে জল পড়ে, আর এটাও দিয়েও জল পড়ে, দুইটা দিয়ে এভাবে জল পড়ে। একটাতে এই তাহলে এ নল দিয়ে সময় লাগে 15 ঘন্টা, কিন্তু যদি বি নলটা খোলা হয় তাহলে সময় লাগে, এটাতে সময় লাগে 15 ঘন্টা, আর যদি বি নলটা খোলা থাকে সময় লাগে 10 ঘন্টা। একটি চৌবাচ্চা দুটি নল যথাক্রমে 15 ঘন্টা এবং 10 ঘন্টা। তাহলে এই নল দিয়ে বললাম এখানে 15 ঘন্টা, একটু মোটা হবে সময়টা, এখানে 15 ঘন্টা 10 ঘন্টা, এটা হবে 10 ঘন্টা, কারণ এই পাইপটা হবে মোটা, এই পাইপটা হচ্ছে, এটা হচ্ছে 10 ঘন্টা, এটা হচ্ছে 15 ঘন্টা। এই নল দিয়ে, এই নলে যেহেতু এই দুটো টাইম, এখানে টাইম হচ্ছে 15 ঘন্টা, এখানে টাইম, তাহলে এখানে বেশি কোনটা, এটা, এটাতে সময় বেশি লাগে, তাহলে পাইপটা হবে সরু, আর এখানে পাইপটা হবে একটু মোটা, সময় কম লাগে মোটা। এখন আমরা ওই নিয়মে করবো, একইভাবে করবো, কিন্তু দুইটা খুলে দিলাম, এখন খালি আছে, এখন এই দুটি নল একসাথে খুলে দিলে এই যে ভর্তি চৌবাচ্চাটা, মনে করো পুরোটা জলে ভর্তি আছে, কতক্ষণে খালি হবে, তাহলে আমরা কি করব, এখানে এই দুইটা হচ্ছে এলসিএম করব, এল সি এফ মানে লোয়েস্ট কমন ফ্যাক্টর, কি করব, কত লাগে 10, এটা 15, তাহলে কত হবে, এখানে 5 দিয়ে করলে হবে 2, 5 দিয়ে করলে 3, মানে 3 × 6 = 5, 6 = 30, এখানে 5, 6 হচ্ছে 30, তাহলে এটা হচ্ছে এই ট্যাঙ্ক, এই যে চৌবাচ্চা ট্যাঙ্কের ক্যাপাসিটি এত ইউনিট। এখন এর ক্যাপাসিটি কত, একে যদি আমি 2 দিয়ে 15 দিয়ে ভাগ করি হবে 2, একে করলে হবে 3, তাহলে এর এ নলের ক্যাপাসিটি হচ্ছে 2 ইউনিট, আমি এখানে ইউনিট হিসেবে ধরে নিলাম, এই ক্যাপাসিটি হচ্ছে 3 ইউনিট। এখন যদি আমরা এ প্লাস বি করি, এ প্লাস বি, তাহলে 2 + 3 = 5, তাহলে টোটাল ক্যাপাসিটি হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি 30, যদি আমি এখানে 30 ভাগ যদি 5 করি, এই 5 এ আর বি দুটো মিলে করেছে, একসাথে যদি খুলে দেই কতক্ষণে ভর্তি হবে, এটা কত, 5, 6, 6, তাহলে 6 আওয়ার, এটা এখানে হয়ে গেল। পরের নাম্বারটা কি, একটি চৌবাচ্চা দুইটি নল দিয়ে যথাক্রমে 12 মিনিট এবং 16 মিনিট, এ নল দিয়ে হচ্ছে 12 মিনিটে এবং বি নল দিয়ে 16 মিনিটে খালি হয়, 16 মিনিট, তাহলে আমরা এখানে ধরে নিব এতে 16 মিনিট, মানে সময়টা এখানে কম লাগে, তাহলে পাইপটা হবে একটু মোটা হবে, আবার পাইপটা একটু, এটা হবে একটু, এটা হচ্ছে যেহেতু সময় কম লাগে, পাইপটা হচ্ছে একটুখানি সরু, আবার যেহেতু 16 মিনিট সময়টা বেশি লাগে, পাইপটা হবে একটু মোটা,
এটা তোমার আইডিয়া থাকতে হবে। এখন কি করব, 16 আর 12 আমরা লসাগু করব, 16 12 লসাগু, 16 12 3 4 এটাতে হবে না, 4 দিয়ে যদি করি, 4 দিয়ে করি, 4 দিয়ে করলে হবে 3, 4 দিয়ে করলে হবে 4, তাহলে 3 4 12, 12 4, 4 12 হচ্ছে 48, তাহলে 48, তাহলে হচ্ছে টোটাল যে ট্যাঙ্ক চৌবাচ্চার ক্যাপাসিটি হচ্ছে 48, 48 এখানে ইউনিট। তাহলে এখন এই ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, এই ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 12 দিয়ে যদি একে ভাগ করি কত হচ্ছে এখানে 4 12 48, একে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে হবে 3, এ প্লাস বি, এ প্লাস বি, তাহলে টোটাল ক্যাপাসিটি কত, এ প্লাস বি, এর হচ্ছে 4, বির হচ্ছে 3 মানে 7, দুজনের ক্যাপাসিটি হচ্ছে 7, কিন্তু এখানে ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 48, একে যদি আমি ভাগ করি 7 দিয়ে, এই 7 দিয়ে 7 7 49, 7 49 হবে না 49, আর এটা 6 6 7 42, 6/7, এত হবে কি আছে, এত হচ্ছে মিনিট, এত হচ্ছে মিনিট। তাহলে নল দুটি একসাথে খুলে দিলে, যদি দুইটা নলই একসাথে খুলে দিই মানে জল পড়া শুরু করে, তাহলে খালি হতে, খালি হতে সময় লাগবে এত, তার মানে উত্তর হবে নান অফ দিস। বন্ধুরা, আমি এই 5 নাম্বার অঙ্কটা করব, এটা করে আজকের জন্য এখানেই শেষ। তার আগে বলছি বন্ধুদের, বন্ধুরা তোমাদের এই অঙ্কগুলি যদি তোমাদের ভালো লাগে তোমরা এখানে লাইক করবে, এখানে শেয়ার করবে, এখানে কমেন্টস করবে। এখানে কি আছে, এখানে আমি কোশ্চেনটা লিখে দিয়েছি, একটি চৌবাচ্চার এই নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দিয়ে 30 মিনিটে খালি হয়, দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। একটি চৌবাচ্চার এই নল দিয়ে, একটি চৌবাচ্চা এই নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয় এবং 30 মিনিটে খালি হয়, 30 মিনিটে খালি হয়, দুটি নল একসাথে করে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে আমি এখানে ট্যাঙ্ক ধরে নেই, একটা ট্যাঙ্ক, একটা চৌবাচ্চা, চৌবাচ্চা একটি, একটি চৌবাচ্চা এই নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয়, এখানে জল পড়লো, জল পড়ছে, এটা এটা এখানে ভর্তি এখানে হয়ে গেল। আবার বলছি অপর নল দিয়ে 30 মিনিটে খালি হয়, তাহলে খালি হয় মানে কি, 30 মিনিটের সময়টা বেশি লাগে কিন্তু, কিন্তু 20 মিনিটে পূর্ণ হয় তাহলে পাইপটা কিন্তু এখানে মোটা, অপরটা হবে যেহেতু সময়টা অনেক বেশি 30 মিনিট, তাহলে পাইপটা হবে এটা হবে এ নল দিয়ে 20 মিনিটে, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এ নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয় এটা হচ্ছে 20 মিনিট, আর অপর নল দিয়ে 30 মিনিটে মানে সময়টা বেশি লাগে তাহলে পাইপটা হবে সরু, এটা হচ্ছে বি নল, সময় হচ্ছে 30 মিনিট। এখন দুইটি নল একসাথে খুলে দিলে, এখন যদি এই দুইটা যদি একসাথেই খুলে দেই, অপর নল দিয়ে, সরি অপর নল দিয়ে খালি হয়, খালি হয় তো এখানে হবে না, এটা খালি হবে হচ্ছে এখানে, খালি হয় বলছে এখানে খালি হয়, এটা হচ্ছে পূর্ণ হয় মানে ভর্তি হয়, খালি মানে এমটি হয়, এমটি মানে এখানে এখানে
এটা ভর্তি হয় এটা খালি হয় এই জলটা এইখানে তোমার আছে এই পাইপ বরাবর জলটা পড়ে যাচ্ছে তাহলে এখন একই রকম নিয়ম এ নল এ নলের ক্যাপাসিটি কতক্ষণে পূর্ণ করে 20 মিনিট করলাম এবং অপর একটি নল মানে বি নল দিয়ে 30 মিনিটে খালি হয় মানে একটাতে ভর্তি হয় একটাতে খালি হয় তাহলে আমি এটা হিসেবে লসাগু করব লসাগু মানে কত 20 30 মানে কত 10 দিয়ে করলে 2 এটা হচ্ছে 3 3 দিয়ে মানে 6 60 এটা হচ্ছে এত এটা ট্যাঙ্কির ক্ষমতা এটা হচ্ছে এখানে ট্যাঙ্কির এখানে ক্ষমতা ট্যাঙ্কির ক্ষমতা কত 60 ইউনিট তাহলে এই পাইপের ক্ষমতা কত এই পাইপের ক্ষমতা হচ্ছে এটা 20 দিয়ে ভাগ করলে কত হয় 3 এটা 20 দিয়ে ভাগ করলে হয় 2 তাহলে a প্লাস b কত a প্লাস b কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে এতে হচ্ছে 30 বিটা যেহেতু খালি হচ্ছে অপর নল যে 30 মিনিটে খালি হচ্ছে তার মানে কি বি নলটা এখানে মাইনাস হবে যেহেতু এখানে জলটা পড়ে যাচ্ছে তাহলে হচ্ছে 1 ইউনিট তাহলে আমরা এই যে এখানে টোটাল ইউনিট টোটাল হচ্ছে ক্যাপাসিটি 60 তাহলে 60 ভাগ হচ্ছে 1 করলাম যদি এই 1টা এখানে রাখলাম তাহলে হবে 60 কি হবে 60 হবে যেহেতু সূত্রে আছে মিনিট 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 তাহলে 60 মিনিট তাহলে অ্যানসার হচ্ছে বি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আজকের মতো এখানে পাঁচটা করলাম নেক্সট দিন তোমাকে বাকিগুলো সিরিয়াল করাবো আমি সব কমপ্লিট করাবো তোমরা আস্তে আস্তে দেখবে ভিডিওটা লাইক করবে শেয়ার করবে থ্যাংক ইউ ধন্যবাদ